আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে যে বাড়িটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে পুনে 5 কাঠার উপরে একটি ডুপ্লেক্স বাড়ি এবং ঢাকা শহরের মধ্যে খুবই নিরিবিলি পরিবেশে ভালো জায়গার মধ্যে। দর্শক, আমরা এর আগেও দিয়েছিলাম এই ভিডিওটা, অনেকেই দেখেছেন আর অনেকে দেখেননি। সো দর্শক, এটা বিক্রি হবে খুব জরুরি ভিত্তিতে। এটা সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে 16 ফিটের সুন্দর রাস্তা রয়েছে। দর্শক, আমরা রয়েছি ঢাকার খিলখ্যাতে বরুড়া এলাকাতে। তো এই এলাকাটা বসুন্ধরা 300 ফিট থেকে মাত্র 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই জায়গাটাতে। আর খিলখ্যাত থেকেও আপনি আসতে পারেন, উত্তরখান দক্ষিণখান থেকেও আসতে পারেন। এটা দক্ষিণখান থানার মধ্যে অন্তর্গত পড়েছে, আপনি দুই দিক থেকে রাস্তা সম্বলিত, কর্নার প্লটে পড়েছে। এটি চমৎকার ডিজাইন করা একটা ডুপ্লেক্স বাড়ি। আপনি যারা যারা একটু ঢাকার মধ্যে থেকেও ঢাকার আশেপাশে থাকতে চাচ্ছেন এবং বসুন্ধরার কাছে বিশেষ করে থাকতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই একটা অপরচুনিটি এই জমিটি কিনে যে উনি বানিয়েছেন এখন বিক্রি করে দিবেন। তো সেক্ষেত্রে ভিতরে খালি জায়গাও রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু ভিতরে কিছুটা খালি জায়গা রয়েছে, সেখানে আপনি ছোটোখাটো বাগানও করতে পারবেন। আর উনি একটা এক্সট্রা আলাদা রুম করে রেখেছে, সেটা আপনি ভাড়া দিতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন এখন ভাড়া দিবেন, সেটাও রাখতে পারেন। বা আউট হাউস হিসাবে আপনি যদি কাউকে দিয়ে রাখেন এখানে, সে সার্ভেন্ট থাকার জন্য কিন্তু একটা ঘর আলাদা করে করা হয়েছে এখানে। তাছাড়া এই জায়গাটাতে আপনি কিন্তু বাগান করতে পারবেন বা সুইমিং পুল যদি করতে চান করতে পারবেন এই জায়গাটার মধ্যে। অতটুকু জায়গা কিন্তু এখানে ছেড়ে বিল্ডিংটা করা হয়েছে। ডুপ্লেক্স, একটা সুন্দর ডুপ্লেক্স কিন্তু রয়েছে এখানে। পাশে যে যে একটা ঘর রয়েছে সেখানে কিন্তু আপনি সার্ভেন্ট কোয়ার্টার করতে পারেন এখানে, যে যাকে দিয়ে রাখবেন থাকার জন্যে। তার জন্য একটা সুন্দর করে 3টা রুম করে দেওয়া হয়েছে, রান্নাঘর এবং আলাদা এখানে রাখা হয়েছে, যাতে করে আপনি চাইলে রান্নাঘরটাও বাইরে করতে পারেন। ভিতরেও কিন্তু রান্নাঘর আছে, আমরা আপনাদেরকে সেটা দেখাবো। সো দর্শক, কমপ্লিট প্যাকেজে এটা বিক্রি হবে। যারা কিনতে আগ্রহী তারা কিন্তু সরজমিনে এসে দেখে কিনতে পারবেন। বাইরের কাজ এই অবস্থায় আছে, ভিতরে একতলা কমপ্লিট করে দেওয়া হয়েছে, দোতলার কাজ বাকি আছে। সো দর্শক, আমরা পুরোপুরি ভিডিওতে দেখাবো কেমন বাড়িটা কমপ্লিট হলে অনেক চমৎকার সুন্দর দেখাবে। দক্ষিণ পশ্চিম মুখে এই চমৎকার বাড়িটি বিক্রি হবে। যারা ডুপ্লেক্স খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকায়। প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনাদেরকে। দর্শক, যে বাসাটার কথা বলছিলাম, যে সার্ভেন্ট কোয়ার্টার কথা বলছিলাম, এখানে কিন্তু থাকার মতো সুন্দর করে ভিতরে টাইলস করে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে খুব সুন্দর করে একটা লোককে দিয়ে রাখলে বা ভাড়াও দিতে পারেন আপনি চাইলে, মনে করেন যদি ভাড়া দিতে চান। তবে যারা ডুপ্লেক্স কিনবেন এটা ভাড়া না দেওয়াই ভালো, কারণ এখানে আপনি আপনার গার্ড বা অন্যান্য যে লোকজন কাজের লোক রাখতে পারেন এই জায়গাটাতে। সব পিছন দিয়ে কিন্তু দরজা রয়েছে, ফ্রন্টে দরজাটা রয়েছে, ফ্রন্টে দরজাটা কিন্তু লাগানো হয়নি বা ওটা লাগানো হবে, অর্ডার দেওয়া আছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিশাল ড্রয়িং ডাইনিং স্পেস কিন্তু রাখা হয়েছে নিচতলায়, এবং একটা বেডরুম নিচে রাখা হয়েছে, গেস্ট বেড। আর উপরে বাকিগুলোতে কিন্তু বেডরুম রয়েছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা কিন্তু ঘুরে দেখাবো। দর্শক, এখানে প্রচুর জায়গা আপনি পার্টি করার জন্য বা অনেক গেস্ট নিয়ে যদি আপনি বেড়াতে আসেন আপনি আসতে পারবেন। এখানে একটা আউট হাউস, সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা, গ্রাম্য পরিবেশ পাবেন এই এলাকাটাতে এবং নিরিবিলি পরিবেশ ঢাকার মধ্যে। এরকম সুন্দর জায়গাতে একটা ডুপ্লেক্স, আপনি তার টাইলসটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, খুব চমৎকার টাইলস দেওয়া হয়েছে ফ্লোরে। এখানে রান্নাঘরটাও রয়েছে, সুন্দর একটা বড় সড়ো রান্নাঘর আছে। দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ফ্ল্যাট, নতুন নতুন বাড়ি, নতুন নতুন জমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সে পরিপ্রেক্ষিতে আজকের যেই বাড়িটি নিয়ে আসছে এটা ডুপ্লেক্স বাড়ি। আপনি চাইলে এখানে বসবাসও করতে পারেন। আপনি যদি মনে করেন অনেকে আছে রিটায়ার্ডের পরে একটু নিরিবিলি পরিবেশে বাড়ি করে থাকতে চাচ্ছেন এবং সুন্দর পরিবেশে থাকতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি। এটা কিনে আপনি বসবাস করতে পারবেন, আপনার অলরেডি বাড়ি করাই আছে,
জাস্ট কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে এই বাড়িটিতে। দর্শক, এটা হচ্ছে অ্যাটাচড এই এই ফ্লোরের জন্য বাথরুম। উপরে আমরা যাচ্ছি, ধীরে ধীরে আমরা আপনাদেরকে এগুলো যখন কমপ্লিট করে ফেলবেন তখন এটা খুব ভালো দেখাবে এবং সুন্দর একটা ডুপ্লেক্সের মালিক হয়ে যাবেন। এখান থেকে বসুন্ধরা বেশি একটা দূরে নয়। বসুন্ধরা যদি আপনি এই জায়গাটা কিনতে চান, অ্যাটলিস্ট এই জায়গার দাম পড়বে প্রায় 3 থেকে 3 কোটি টাকার মতো। তো সেক্ষেত্রে মাত্র 2 কোটি টাকায় আপনি এই বাড়িটার সহ কিন্তু এই জায়গাটা পাচ্ছেন। সো দর্শক, এখানে উঠে কিন্তু ছোট একটা লিভিং রয়েছে, এখানে মাস্টার বেড রয়েছে এই পাশে, আর পিছন সাইডটা কিন্তু খোলামেলা। বাড়িটা একদমই খোলা, আমি আপনাদেরকে দেখাবো পিছনের যে বাড়িটা রয়েছে সেখানেও খোলামেলা। তো সেক্ষেত্রে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনি একটা বাড়ি কেনার মতো পরিবেশ রয়েছে। এখানে থাকার মতো সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে। বাউন্ডারির পাশের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেটার কারণে কিন্তু দক্ষিণ পাশটা একদমই খোলামেলা, এবং পিছনের বাড়িটাতে সামনে অনেক জায়গা থাকাতে পিছনের পূর্ব পাশটাও কিন্তু একদমই খোলা। তো যেহেতু এটা ডোপ্লেক্স, এক পাশে খালি জায়গা রাখা হয়েছে, চতুর্দিক দিয়ে আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন যেখান থেকে আপনার আলো বাতাস ঢুকবে, কোনো সমস্যা হবে না। দর্শক, আমরা এখানে ওয়াশরুম দেখাচ্ছি। ওয়াশরুমগুলোতে আপনি যথেষ্ট জায়গা রাখা হয়েছে যাতে করে আপনি বাথটাব ইউজ করতে পারেন এখানে, এবং বড় সড়ো ওয়াশরুম সাধারণত ডুপ্লেক্সগুলোতে থাকে। তো দর্শক, উপরেও কিন্তু একটা লিভিং এরিয়া রাখা হয়েছে, এটা হচ্ছে লিভিং এরিয়াটা, আর বেডরুম রাখা হয়েছে আরও 3টা বড় বড় বেডরুম, সবগুলোই বড় সাইজের বেডরুম। বাথরুমগুলো বড়, যথেষ্ট পরিমাণ ভেন্টিলেশন কিন্তু রয়েছে। দর্শক, এই বিল্ডিংটা কিন্তু স্পেশালি 6তলা ফাউন্ডেশন দেওয়া আছে, আপনি চাইলে এটার উপরে কিন্তু আরও 5টা ফ্লোর করতে পারেন। সো সেভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং সামনে তো ডুপ্লেক্সের মতো আপনি চাইলে ডুপ্লেক্স রাখতে পারেন। তো দর্শক, মোটামুটি ভিতরে কি কি আছে সেটা কিন্তু আপনারা অবলোকন করতে পারছেন, আমরাও আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি। এটা 2 কোটি টাকার মধ্যে আপনি কিনতে পারবেন, এবং বাকি কাজটা আপনাকে করে নিতে হবে যে বাকি কাজটা রয়েছে। এটাও একটা বেডরুম, বিশাল আকৃতির বেডরুম, চাইলে আপনি এটাকেও মাস্টার বেড করতে পারেন। এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ বড় একটা বাথরুম রয়েছে। সো দর্শক, সুন্দর বারান্দাও রয়েছে সামনে এবং খোলামেলা। দর্শক, আমরা আপনাদেরকে পুরো জায়গাটা দেখালাম, এখন ছাদটা একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ছাদে কী কী আছে এবং উপরে যে আপনি আরও করতে পারবেন সেটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। তো দর্শক, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, সামনে আরও ভিডিও পাবেন বিভিন্ন শহরের বিভিন্ন এরিয়ার যেখান থেকে আপনি আপনার পছন্দের বাড়িটি খুঁজে পাবেন। সো দর্শক, উপরে দেখতে পাচ্ছেন, উপরে সুন্দর করে আপনি এখানে কিন্তু বাগান করতে পারবেন আমরা চাইলে উপরের অংশটাতে, এবং পিছনে আপনি বাড়িটা দেখুন, পিছনে কিন্তু ওনারা সামনের অংশটা খোলা রেখেছে, এবং যেহেতু সামনের অংশটা খোলা আছে এখানে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আপনি অনায়াসে চারদিকটা খোলামেলা পাচ্ছেন, যেহেতু খোলামেলা একটা বাড়ি, ডুপ্লেক্স সাধারণত এই ধরনের না হলে বসবাস করে আরাম নেই। তো সেক্ষেত্রে উপরে আপনি চাইলে সুন্দর করে এখানে বাগান করতে পারবেন। সো দর্শক, এই ছিল চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ির ইনফরমেশন সহ ভিডিও। আমরা চাই এই বাড়িটি আপনি কিনুন, এবং রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 2 কোটি টাকা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো, আরও নিয়ে আসবো যাতে করে আপনি ঘরে বসে ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার পছন্দের ফ্ল্যাটটি কিনতে পারেন। আর আপনি যদি কোনো আপনি পছন্দের বাড়িটি কিনতে পারেন, আপনি যদি কোনো ফ্ল্যাট বা অন্য যে কোনো প্রপার্টি বাড়ি জমির মালিক হয়ে থাকেন আর বিক্রি করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু আপনারা বিজ্ঞাপন দিতে পারেন, আপনারা নিজেরাও বিজ্ঞাপন দিতে পারেন, চাইলে আমাদের সাথে শরণাপন্ন হয়ে বাড়ি বিক্রি করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো 100%। সো দর্শক, আমাদেরকে ফোনে
আপনারা অবশ্যই কল দিবেন, এসএমএস করবেন, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যাবেন, সেখানে যে আপনারা ইনবক্স করবেন আমরা আপনাদেরকে রিপ্লাই করব। তো দর্শক, প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের বাড়ি কেনার যে স্বপ্ন সেটা পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকনটাতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না।